সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, মানে শ্রম অধিদপ্তর থেকে, আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে একবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন, জার্জির অবস্থান থেকে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন। এই সার্কুলারের বড় আকর্ষণ অফিস সহায়ক, পরিবার কল্যাণ, সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, dol.teletop.com/bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, বেটার সার্ভিস পেতে চান, স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরব, যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, আপনি আবেদন করতে পারবেন। তো বয়সের হিসাবটি করবেন 6/6/2023 অনুযায়ী। এখন আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গ্রেড 13, এখানে পদের সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানী বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগছে, যেমন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি রাখতে হবে। এখন দেখে নিব যে কারা আবেদন করতে পারেন। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, হাতে গোনা কয়েকটা জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। 2, পরিসংখ্যান সহকারী গ্রেড 13, এখানে পদের সংখ্যা 1টি। এখানে দেখে নেব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমান ডিগ্রি। 3, সাত মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর, এই সার্কুলারের বড় আকর্ষণ, গ্রেড 14, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 4, লাইব্রেরি সহকারী, এখানে গ্রেড 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাকার বিজ্ঞান, তত্ত্ববিজ্ঞান বা গ্রন্থাকার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। 5, এই সার্কুলারের বড় আকর্ষণ, পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড 14, পদের সংখ্যা 11টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অনন্য বৎসর কাজের অভিজ্ঞতা। 6, অডিওভিজুয়াল অপারেটর, এখানে গ্রেড 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য 6 মাসের টেস্ট কোর্স উত্তীর্ণ। ৭, ফার্মাসিস্ট গ্রেড 15, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট হিসেবে 1 বৎসরের প্রশিক্ষণ সহ 1 বৎসরের কাজের অভিজ্ঞতা। 8, নার্স গ্রেড 16, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা। 9, গাড়ি চালক গ্রেড 16, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বৎসরের অভিজ্ঞতা। 10, ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট গ্রেড 19, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে 1 বৎসরের কাজের অভিজ্ঞতা। এছাড়া এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। এই সার্কুলারের বড় আকর্ষণ 11, অফিস সহায়ক গ্রেড 20, এখানে পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি SSC পাস করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া অ্যাপ্লাই করতে পারছেন। 12, আয়া মহিলা, তো গ্রেড 20, পদের সংখ্যা 7টি।
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৩ নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, এখানে পদের সংখ্যা ৬টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১৪ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০, পদের সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মোট পদের শতকরা ৮০% পদ জাত হরিজন সম্প্রদায় প্রার্থীর জন্য সংরক্ষিত থাকিবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা যাইবে। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবারও আবেদনের প্রসেসটি বলে দেবো। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dol.teletor.com, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি। এখন বলে দেবো যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারছেন। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫/৬/২০২৩ সকাল ১০টা। আপনি চাইলে ১৫ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ১৬/৭/২০২৩ তারিখ বিকাল ৫টা। এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড অনুযায়ী আপনার পেমেন্ট সিস্টেম সাজানো হয়েছে। যেমন গ্রেড এখানে গ্রেড ১৩-১৬ যে গ্রেডের ক্যাটাগরিগুলো রয়েছে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ২০০ টাকা লাগবে, এবং ১৭-২০ এ ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন মানে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ১০০ টাকা লাগবে। মানে আপনি, আমি আবারও বলছি, এখানে কিন্তু গ্রেড অনুযায়ী দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যদি ১ নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তাহলে গ্রেড লক্ষ্য করবেন, হ্যাঁ, এটা কত নম্বর গ্রেডে রয়েছে সেই অনুযায়ী হিসাবটা করবেন। এবং গ্রেড ১৩-১৬ অনুযায়ী কিন্তু আপনার ২০০ টাকা লাগবে এবং গ্রেড ১৭-২০ অনুযায়ী আপনার ১০০ টাকা লাগবে। এছাড়াও সার্কুলারটিতে আদার্স রুলস রয়েছে। এখানে আপনার বিজ্ঞপ্তি কোথা থেকে পাবেন এবং আবেদন করতে কোনো ধরনের কোনো সমস্যা হলে কিভাবে সমাধান পেয়ে যাবেন, টোটাল বিষয়গুলো কিন্তু রয়েছে। কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, এগুলো আপাতত প্রয়োজন নয়। এখন দেখে নিব যে এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। মোহাম্মদ বেল্লাল হোসেন শেখ, পরিচালক প্রশাসন ও বিভাগীয় নির্বাচন কমিটি, শ্রম অধিদপ্তর। তো এই হচ্ছে আপনার শ্রম অধিদপ্তর থেকে সর্বশেষ সার্কুলার। আবারও বলছি, আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।